সাবিহা সুলতানা প্রশ্ন করেছেন বাচ্চার বয়স এক বছর এক মাস এখনো দাঁত ওঠেনি দাঁড়াতেও পারে না এটা কি স্বাভাবিক আচ্ছা বাচ্চার বয়স এক বছর এক মাস ও প্রিটার্ন বা লোবার ওয়েট নিয়ে জন্মেছিল কিনা বা ও জন্মের সময় দেরিতে কান্না করেছে কিনা না এই সব জিনিসের সাথে আসলে এই জিনিসগুলো রিলেটেড দাঁত উঠে নাই বাচ্চারা অনেক সময় দেখা যায় এক বছরের পর দাঁত উঠে সেক্ষেত্রে দেখা যায় মায়ের যদি ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে বাচ্চা যে বুকের দুধ খায় ছয় মাস পর্যন্ত খেয়েছে তখন দেখা যায় যে বাচ্চারাও ওই যে ভিটামিন ডি তারপর আপনার ক্যালসিয়াম থাকে সেক্ষেত্রে দাঁত উঠতে দেরি হতে পারে আর পরবর্তীতে ওয়েনিং ফুড যদি ক্যালসিয়াম ভিটামিন কম হয় সেক্ষেত্রে বাচ্চার দাঁত দেরিতে উঠতে পারে আর বাচ্চা যেহেতু দাঁড়াতে পারে না আমরা সাধারণত আহ উনি এটা উল্লেখ করে নাই যে বাচ্চা বসতে পারে কিনা সাধারণত আমরা বাচ্চাদের মাইল্ড স্টোন চিন্তা করি যে বাচ্চার আগে তিন মাসে ঘাড় শক্ত হবে পাঁচ মাসে বাচ্চা একটু সাপোর্ট দিয়ে বসবে ছয় মাস সাত মাসে উইদাউট সাপোর্টে বসবে আট নয় মাসে দাঁড়াবে এখন দাঁড়াতে পারে না এটার বিভিন্ন জিনিস হতে পারে যে একটা হলো উনি বোঝাতে পারে যে সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না একটা আছে ধরে দাঁড়াতে পারে না বা উনি বাচ্চাকে মানে বাচ্চা বসতে আদৌ শিখেছে কিনা মানে এই এইগুলো জানতে পারলে জিনিসটা এটা প্রবলেমেটিক কিনা এটা বলা যাবে তার আগে আসলে এই জিনিসটা উনি যদি আরো কিছু অ্যাড করতেন যে বাচ্চা বসতে শিখেছে কিনা তাহলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার করে বলা যেত